नमस्कार आमार चैनेले सबाइके स्वागत जानिए आमार आजकेर रेसिपि शुरू करछि। आमार आजकेर रेसिपि सकलेर प्रिय चिंगड़ी भापा। इलिश आर चिंगड़ी बांगालीर अल टाइम फेवरेट माछ, आर एई दुटो माछेर भापा होले तो कथाई नेई। गरम भातेर साथे आर किच्छु लागबे ना। इलिश भापार रेसिपि आमि आगेई आपनादेर साथे शेयर करेछि, आजके शेयर करछि चिंगड़ी माछ भापार रेसिपि। आसुन देखि किभाबे बानिएछि एई चिंगड़ी भापा। चिंगड़ी माछ भापा बनानोर जोन्नो आमि एखाने बेश किछु इनग्रेडियेंट्स निये निएछि। एखाने 500 ग्राम माझारि साइजेर चिंगड़ी माछ आमि केटे धुये भालो करे परिष्कार करे निएछि। एखाने आमि 2 टीस्पून परिमाण कालो सर्षे आर 2 टीस्पून परिमाण सादा सर्षे 15-20 मिनिट जले भिजिए रेखे 4-5टा काँचा लंका दिए मिक्सिते भालो करे पेस्ट करे निएछि। हाफ कप परिमाण नारकेल एखाने पेस्ट करे निएछि आर 2 टेबलस्पून परिमाण टक दई निएछि। 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 4 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি স্বাদ অনুসারে লবণ আর আন্দাজ অনুসারে হলুদ গুঁড়ো। এবারে আমি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। প্রথমেই সরষে কাঁচা লঙ্কার পেস্টটা আমি এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি নারকেল বাটাটা এখানে অ্যাড করে দিচ্ছি। টক দইটাও এখানে অ্যাড করে দিলাম। স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে দিচ্ছি আর 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়োও আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে আলাদা করে ম্যারিনেট করিনি। চিংড়ি মাছগুলোকে যদি আপনারা লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে লবণ এবং হলুদ গুঁড়োটা বুঝে ব্যবহার করতে হবে। সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে চামচ দিয়ে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছের সাথে মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে এবারে আমি সরষের তেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভাপার ক্ষেত্রে সরষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। সরষের তেলের ঝাঁঝটা কিন্তু ভাপায় একটা দারুণ ফ্লেভার অ্যাড করে। আর এখানে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবারে আমি টিফিন বক্সের ঢাকনা আটকে দিয়ে 10-15 মিনিট অপেক্ষা করব, তারপর আমি রান্নাটা শুরু করব। টিফিন বক্সের ঢাকনা আটকে নিলাম। 15 মিনিট পরে আমি এখানে একটা কড়াইতে কিছুটা জল চাপিয়ে দিয়েছি। কয়েক মিনিটের মধ্যে এখানে দেখতে পাচ্ছি জলটা ফুটতে শুরু করেছে। এবারে টিফিন বক্সটাকে আমি কড়াইয়ের মধ্যে সাবধানে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কড়াইতে জলের লেভেল যেন টিফিন বক্সের ঢাকনার নিচে থাকে। এবারে আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করব। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম, ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবারে আমি টিফিন বক্সটা ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। টিফিন বক্সটা কিছুটা ঠান্ডা হলে আমি খুব সাবধানে টিফিন বক্সটাকে জল থেকে তুলে নিয়েছি। টিফিন বক্সের ঢাকনা খুলে নিচ্ছি। এবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি ভাপা কিন্তু একেবারে রেডি। গ্রেভির কনসিস্টেন্সিটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। উইকেন্ডে লাঞ্চে চিংড়ি ভাপা বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলে উইকেন্ড কিন্তু একেবারে জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।